নমস্কার বন্ধুরা, জয়ী পাঁচমিশালি ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব কুচো চিংড়ি দিয়ে চিচিঙের তরকারি। সেজন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে চিচিঙে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই চিচিঙ্গাগুলো ভেজে নেব। চিচিঙ্গাগুলো খুব ভালো করে ভেজে নেব। চিচিঙ্গাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেবো হাফ চামচ হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিচিঙ্গাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। চিচিঙ্গাগুলো কিছুক্ষণ ফুটতে দেব, এর উপর চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।